আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, ইউটিউবে কিছু নতুন আপডেট এসেছে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিছু আপডেট এসেছে। তার আগে বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ওপেন করে দিন। চলুন স্ক্রিনে গিয়ে দেখি নতুন আপডেটগুলো কি। ইউটিউবের ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা একটু নিচে আসলে দেখতে পাবো নতুন একটা অপশন আছে, পাবলিশ ভিডিও। এখানে কিন্তু ভিডিও অপশনে যাওয়ার পর প্রথম যে চারটা ভিডিও আছে সেই ভিডিওগুলোকে এখানে শো করবে। আর পরবর্তীতে ইউটিউবে আরও নতুন কিছু অপশন আসতেছে, সেগুলো হচ্ছে ই কমার্স যে অপশনটা, সেটা সেখান থেকে আমরা প্রতিনিয়ত বিজনেস আরও বৃদ্ধি করতে পারবো। আপনার যদি নিজের কোনো পণ্য থাকে সেখানে কিন্তু অ্যাড দেওয়ার মাধ্যমে সেটা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আর যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি কোনো পণ্যের ইউআরএল কপি করে এনে আপনার ওয়েবসাইটে দেন, সেখান থেকেও কিন্তু কিছুটা পার্সেন্টেজ আপনি ইনকাম করতে পারবেন। গুগল অ্যাডসেন্সের যে বিষয়টা, অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাওয়ার পর দেখবেন যে ব্লকিং কন্ট্রোল, এখানে যাবেন, অপশনে যাওয়ার পর এখানে দেখবেন যে অল সাইড, এই অল সাইডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে কয়েকটা অপশন আছে, এখানে দেখবেন যে ম্যানেজ অ্যাডভার্টাইজার ইউআরএল, এটা এই অপশনে যদি যাই, যাওয়ার পর আমরা যখন কোনো ভিডিও প্লে করি তখন অনেক অনেক অ্যাড কিন্তু আসে। যদি আমরা সেই অ্যাডগুলো যদি দেখতে না চাই, সেই ইউআরএলগুলো কপি করে আনে আমরা এখানে পেস্ট করে এখানে সার্চ দিতে হবে, সার্চ দিয়ে সেটা আমরা ব্লক করে দিতে পারি। এইভাবে আবার আরও কিছু অ্যাড আছে, দেখেন আরও কিছু অপশন আছে এখানে। দেন সেন্সিটিভ ক্যাটাগরি, সেন্সিটিভ যে ক্যাটাগরিটা, অনেক সময় দেখা যায় যে আমরা একটা ভিডিও দেখতেছি সেখানে ছোটো বড়ো সবাই থাকে, সেখানে দেখা যায় সেক্সুয়াল কোনো অ্যাড চলে আসে, তখন কিন্তু সেটা সবার সামনে সেই সকল ইম্পসিবল হয়ে পড়ে। সেই জন্য সেই সকল ক্যাটাগরি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে এখানে দেওয়া আছে সেক্সুয়াল যে ইগুলো আছে, কন্টেন্ট যেগুলো আছে অ্যাড, সেগুলো আপনারা এখান থেকে অ্যালাউ যে অপশনটা এটা অন করে দিলে অটোমেটিক এটা কিন্তু ব্লক হয়ে যাবে, এটা ব্লক হয়ে যাবে। বিকজ এটা যতটা ইম্পর্টেন্ট আবার ততটাই কিন্তু আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে, কারণ এটা কিন্তু আপনার জন্য প্রতিনিয়ত ইনকামটা কিন্তু কমে যাবে যদি আপনি এই অপশনগুলো ওপেন করে দেন। আর যদি আপনার যদি মনে হয় এটা অন করে দেওয়ার, তাহলে অবশ্যই অন করে দেবেন, আর যদি না প্রয়োজন হয় তাহলে অবশ্যই অন করার দরকার নেই। অন না করলে আপনার ইনকামটা কিন্তু বাড়বে, আর অফ করে দিলে পরে কিন্তু আপনার ইনকামটা কমে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।